মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম রাধেশ্যাম গোপনে ছিল মিতায়ানি বিলাইল বলকে গোপনে ছিল মিতায়ানি বিলাইল মধুমা খায়ে হরিনাম কৃষ্ণ নাম মধুমা খায়ে হরিনাম কৃষ্ণ কলি যুগে অনন্ত জপা মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম মধুর মধুর নাম রাধেশ্যাম সুন্দর দূতি কদম্ব সন্ধির পিতা সদা হৃদয় কন্দরে স্ফুরত পূর্ব অশচি নন্দন হরি মধুর মধুর রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম এসো কে প্রাণ গো চন্দ্র এসো দয়াল নিত্যানন্দ এসো হে প্রাণ গৌর চন্দ্র
কীর্তনের চূড়ামণি আমার প্রাণ গো গুণমণি এসো কীর্তনের চূড়ামণি সাঙ্গ পাঙ্গ সঙ্গেতে করিয়া এসো কীর্তন মণ্ডলীতে তোমার সাঙ্গ পাঙ্গ লয়ে সাথে এসো কীর্তন নইলে কীর্ত কে বাকরিবে নইলে কীর্ত কে বাকরিবে তোমার কীর্ত কে বাকরিবে তোমার কীর্ত ভক্তের ডাকে সাড়া দিয়ে এলেন আমার গোড়া চাঁদ নিত্যানন্দ অবতীর্ণ হলেন কলিযুগে ধরাধাম এলো রে নিতাই আজ গৌর সঙ্গে করি এলো রে নিতাই আজ গৌর সঙ্গে করি প্রেমানন্দে চাঁদ বদনে বলুন গরি গরি প্রেমানন্দে চাঁদ বদনে বলুন গরি গরি এলো রে নিতাই আজ গৌর সঙ্গে করি এলো রে নিতাই আজ গৌর সঙ্গে করি গৌর হরি গৌর হরি গৌর হরি আদেশ করলেন গোড়া চাঁদ দাদা দাদা কি হলো ভাই দাদা তুমি কলিজীবের দাঁড়ে দাঁড়ে বিলায়ে দাও হরি নামামৃত সুধা কলির জীব এরা বড় দুর্বল এরা নামের গুণে সবল হয়ে উঠুক তাই অবধূত নিত্যানন্দ নাম প্রচারের লাগি নদিয়ার পথে বাহির হলেন নিতাই নাম পশোডা লইয়ে শিরে বেড়াই জীবের দাঁড়ে দাঁড়ে পশোডা লইয়ে শিরে বেড়াই জীবের দাঁড়ে দাঁড়ে হরি বলে বাহু তুলে নেচে হরি বলে বাহু তুলে নেচে যারে দেখে আপন কাছে তারই হরির নাম যাচ্ছে যারে দেখে আপন কাছে
তারে হরি নাম যাচ্ছে, নাম ছাড়া জীবের গতি নাই রে, 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 জীব তোরা নাম করে রে, নাম ছাড়া জীবের গতি নাই রে, জীব তোরা নাম করে রে, নাম ছাড়া জীবের গতি নাই রে, বাসুদেব ঘোষে কাকে মনে পুরাইতে আসিলেন ঘরাতে, আসিলেন ঘরাতে, সাধুগুরু বৈষ্ণবগণ, গৌর প্রেমী নিতাই প্রেমী গৌর ভক্ত অনুরাগী অনুরাগিনী সকলের কাছে বিশেষ নিবেদন, আর সাধন করব আমরা হরিদাসীর জগন্নাথ দর্শন লীলারম্ভ মাধুর্য ত্রিসন্ধ্যাকার। এক গ্রামে এক হরিসভার আসরে এক ভক্ত বৈষ্ণব মহারাজ পাঠ করছে শ্রীমদ ভাগবত। গ্রামের সকল নরনারী ভক্ত বৈষ্ণব সকলে উপনীত হয়েছে। সেদিন পাঠক পাঠ করে শোনাচ্ছেন জগৎবন্ধু জগন্নাথের কথা। তিনি বললেন, রথে চ বামন দৃষ্টা পুনঃ জন্ম ন বিদ্যুতে, রথে যদি করে কেউ জগৎবন্ধু যুক্তি শ্রবণ করলেন ভক্ত বৈষ্ণব বৈষ্ণবী সহ আর এক গর্ভবতী মা যার নাম হল হরিদাস। গ্রামের সকল নরনারী পাঠ গৃহে এসে মনস্থির করলেন, আমরা সকলে যাব প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করতে। তাই তারা সকলে একত্রিত হলেন। তারা সকলে যুগতি করে জগন্নাথ দেখিবার তরে, যুগতি করে জগন্নাথ যাইব শ্রী শ্রীক্ষেত্র ধামে, শ্রী শ্রীক্ষেত্র ধামে, নয়ন যুগল জুড়াইবে মনে প্রাণ শুদ্ধ হবে, নয়ন যুগল জুড়াইবে মনে প্রাণ শুদ্ধ হবে, উড়িবে মোদের মনস্কামে, উড়িবে মোদের মনস্কামে। তারা যুগ করেন গো, যুক্তি করেন গো, যত ভক্ত নর নারী যুক্তি করেন গো, ভক্ত নর নারী যুক্তি করেন গো, উড়িবে মোদের মনস্কামে, উড়িবে মোদের মনস্কামে। সকল নরনারী যুক্তি করে এলেন গ্রামের মোড়লের কাছে। মোড়ল বাবা, মোড়ল বাবা, কে? আমরা এসেছি। ও এসো এসো, বলো কি হয়েছে? মোড়ল বাবা, আমরা শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথের রথযাত্রা দর্শন করতে যেতে চাই। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব, তা বলো আমায় কি করতে হবে? মোড়ল বাবা, আপনি আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন পুরীধামে। বেশ, তাই হবে, বড় আনন্দের কথা। তাহলে আমরা আগামীকাল সকালেই রওনা হব, কারণ রথযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি, বহু দূরের পথ যেতে হবে আমাদের। বেশ বাবা, তাহলে আমরা আসি। ফিরে এলেন গ্রামের সকল নরনারী, আরে ধারে সেই ভাগ্যবতী রমণী, অতি দীর্ণ দরিদ্রা ভক্তিমতী হরিদাস, গর্ভবতী মা, তারও মনে আশা জাগলো জগন্নাথ দর্শনে। সাত পাঁচ না ভেবে সেও ছুটে চলল মোড়লের কাছে। ওকে মোড়ল বাবা, মোড়ল বাবা, কে?
আবার কে এলো এই অসময়ে আমার গৃহে? আমি হরিদাসী বাবা। আয় মা, আয় বাড়ির ভিতরে আয়। বল মা, কেন এসেছিস? কি বলবি বল। বাবা, আমি শুনলাম আপনি নাকি গ্রামের সকল নরনারীদের নিয়ে শ্রীক্ষেত্রে জগন্নাথের রথযাত্রা দর্শন করতে যাচ্ছেন। হ্যাঁ মা, এই তো আগামীকাল সকালেই আমরা রওনা হব। বাবা, আমার খুব ইচ্ছা ওই জগন্নাথের শ্রী বিগ্রহ দর্শন করবার, তাই আমিও যেতে চাই আপনাদের সাথে। কি বলছিস কি তুই? ছি, তুই না গর্ভবতী? তুই একথা বলার সাহস পেলি কি করে? হয়তো আর কিছুদিন পরেই তোর সন্তান ভূমিষ্ঠ হবে, তোর ভয় হলো না? বাবা, আপনি বাধা দেবেন না বাবা, আপনারও দুটি পায়ে ধরি, আপনি অনুমতি দিন। না না, আমরা কি তোকে নিয়ে গিয়ে পথে বিপদে পড়ব? বিপদ? বিপদ কিসের বিপদ? তার নাম যদি জগৎবন্ধু হয় তবে সে তো জগতেরই বন্ধু, তার নাম যদি জগন্নাথ হয় তবে সে তো জগতেরই নাথ, তার নাম যদি বিপদ তারণ হয় তবে আমিও তো তার জগৎ ছাড়া নই। আমি যদি তাকে ভালোবেসে থাকি আর যদি তার ভজনা আমি করে থাকি তবে আমার কোনো বিপদ হতে পারে না। চুপ কর, চুপ কর, তোর মন গলানো কথায় আমার মন ভুলবে না। কত পথ, ঘাট, নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল অতিক্রম করে যেতে হবে আমাদের, না জানি কোথায় কি অঘটন ঘটে যায়। বেশ, আপনি যদি আমায় না নিয়ে যান তবে আমিও আপনাকে বলছি শুনুন। আমার জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে না চাও নিতে, আমি অবশ্য জীব প্রাণ তোমার এই গৃহেতে। জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে না চাও নিতে, অবশ্য জীব প্রাণ তোমার এই হেতে। আমি হয়ে তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণ ত্যাজিব। হয়ে তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণ ত্যাজিব। রোশনে বন প্রতিজ্ঞাত শেষ কথা জানাইয়ে গেলা, শেষ কথা জানাইয়ে গেলা। এ প্রাণ রাখব না গে, শেষ কথা জানাইয়ে গেলা। দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞাত, দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞাত। ওঠ হরিদাসী, আমার পাছা। বেশ, তোর যখন এত ইচ্ছা তবে আমি তোকে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত মানতে পারলে তবে আমি তোকে নিয়ে যাব। কি শর্ত বলুন বাবা? তবে বলি স, যদি তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে, যদি তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে, আমরা সবে যাব চলে তোরে পথে রেখে, আমরা সবে যাব চলে তোরে পথে রেখে। অপেক্ষা করব না, অপেক্ষা করব না, পথকে পড়ে কাঁদবি একা, অপেক্ষা করব না, তুই পথকে পড়ে কাঁদবি একা, অপেক্ষা করব না, আমরা সবে যাব চলে তোরে পথে রেখে, আমরা সবে যাব চলে তোরে পথে রেখে। বেশ বাবা, আমি আপনার শর্তে রাজি। ঠিক আছে,
তাহলে আগামীকাল ঠিক সময় মতো আমার গৃহে উপস্থিত হবে। হরিদাসী ফিরে এলেন অতি আনন্দে আপন গৃহে। ফিরে এসে শুধু সেই জগন্নাথের কথাই ভাবছে। আর এমন সময় সারাদিনের পর ভিক্ষা করে ফিরলেন স্বামী হরিদাস। তাড়াতাড়ি হরিদাসী পাখার বাতাসে ক্লান্তি দূর করে সেবা করালেন। সেবা করিয়ে বললেন, স্বামী, ও স্বামী, আমি আগামীকাল সকালে শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথের রথযাত্রা দর্শন করতে যাব, তুমি আমায় অনুমতি দাও। স্বামী, দাও না অনুমতি। কি বললি, পুরীধামে যাবি? তুই গর্ভবতী নারী, আর তাছাড়া কত দূরের পথ তুই জানিস? না জানি কোন অঘটন ঘটে যায়। না না, আমি তোকে যেতে দিতে পারবো না। না স্বামী, তুমি বাধা দিও না। সে জগন্নাথ, জগত বন্ধু, দেখো আমার কোনো বিপদ হবে না, তুমি আমায় অনুমতি দাও। বললাম তো না। বাধা পেয়ে হরিদাসী কাঁদতে কাঁদতে রাধা মাধবের কাছে গিয়ে মিনতি জানালেন, হে রাধা মাধব, বিপদ তারণ শ্রীমধুসূদন, গিরিধারী বাকাশাম ওঘেশাম, গিরিধারী বাকাশাম, বিপদ তারণ শ্রীমধুসূদন, গিরিধারী আমি যাব দর্শনে, হে রব নয়নে, যাব দর্শনে, হে রব নয়নে, পুরিবে মো মনস্কাম গে, পুরিবে মোর মনস্কাম, পুরিবে মোর মনস্কাম, পথকে বাধা পেলাম, আমার জামা বুঝি হলো না, পুরিবে মো মনস্কামে, পুরিবে মোর মনস্কাম, পুরিবে মোর মনস্কাম, রাধা মাধবের কাছ হতে ফিরে এসে তারা স্বামী স্ত্রী দুজনে শয়ন করেছে। তারা যখন শয়ন নিদ্রায় রত, ঠিক এমন সময় গভীর রাতে রাধা মাধব এক প্রকাণ্ড মূর্তি ধারণ করে, বড় বড় নখ, বড় বড় চোখ, বড় বড় দাঁত নিয়ে হরিদাসের বক্ষকে বিদীর্ণ করতে চাই, অট্ট অট্ট হাসিতে ভরিয়ে তুলল হরিদাস হরিদাসী রঙ্গন। চমকে উঠল হরিদাস, কে কে আমার হৃদয় বাঁচা,
আমি তো রাধা মাধব। ও প্রভু তুমি? শোনো হরিদাস, তুই আমার হরিদাসীকে বাধা দিয়েছিস, আর তার জন্য তোর শাস্তি হলো মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু। না না প্রভু, তুমি আমায় মেরো না। আমি আমি কথা দিচ্ছি, আগামীকাল সকালে হরিদাসীকে পুরীধামে যাবার অনুমতি দেব। বেশ, এ কথা যেন মনে থাকে। হ্যাঁ প্রভু, থাকবে থাকবে প্রভু। শয্যা ত্যাগ করে হরিদাসীকে উঠিয়ে বলে উঠল, হরিদাসী, ও হরিদাসী, আদেশ পেয়েছি আমি, আরে বাধা নাহি দিব। আদেশ পেয়েছি আমি, আরে বাধা নাহি দিব। জগবন্ধু দর্শনে অবশ্যই পাঠাইব। জগবন্ধু দর্শনে অবশ্যই পাঠাইব। কে তোমায় আদেশ দিয়েছে স্বামী? আমার রাধা মাধব রে হরিদাসী, তুই শ্রীক্ষেত্রে যাত্রা কর হরিদাসী, আর বাধা দেব না। বেশ স্বামী, তাহলে আমি আসি। আয় শুভস্ব শীঘ্রম। অতি প্রাতৎকাল, প্রাতৎকালে সকল কিছু গোছ গাছ করে হরিদাসী রাধা মাধবকে প্রণাম করি, স্বামীর চরণে প্রণাম করে এসে দাঁড়ালেন মোড়লির গৃহে। সকল ভক্ত নরনারী তখন উপনীত মোড়লের গৃহের সম্মুখে। শ্রীক্ষেত্রে যাত্রা শুরু করবার আগে সকলে ধ্বনি তুললে, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়, সুভদ্রা মাই কি, সুভদ্রা মাই কি জয়, সুভদ্রা মাই কি জয়, বল্লভদ্র কি জয়, বল্লভদ্র কি জয়, বল্লভদ্র কি জয়। শুরু হলো যাত্রা, যত ভক্ত নরনারী জগন্নাথে স্মরণ করি, দর্শনের পথে বাহির হইল, চলে তারা দ্রুত গতি হয়ে আনন্দিত মতি, ভয় ভাবনা না রহিল, আনন্দ ধরে না, সকলে আনন্দে ছুটে চলেছেন শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মোড়ল বলে উঠল, আরো দ্রুত চলো, আরো দ্রুত চলো, অনেক দূরের পথ যেতে হবে ওগো পথযাত্রী, দ্রুত চলো। কিন্তু এধারে গর্ভবতী মা তাদের সঙ্গে হেঁটে পারছেন না। সকলেরও পিছে মাতা চলে ধীরে ধীরে, সকলেরও পিছে মাতা চলে ধীরে ধীরে, মনের কাতরে জগ বন্ধুর নাম করি, মনের কাতরে জগ বলে শক্তি দাতা শক্তি দাও হে, বলে শক্তি দাতা শক্তি দাও হে, সর্বশক্তি মান তুমি, বলে শক্তি দাতা শক্তি দাও হে, মনের কাতরে জগ
বন্ধুর নাম করি মনের কাতরে জগত বন্ধুর নাম করি হে জগত বন্ধু হে জগন্নাথ আমি যে আর চলতে পারছি না কৃপা করো কৃপাময় আমি যেন তোমায় শুধু একবার প্রাণ থাকতে নয়ন ভরে দেখতে পাই আমার যদি মৃত্যু হয় হোক তবে যেন ওই রাতুর লাঙা চরণ দর্শন করবার পর মৃত্যু হয় ওগো ও পথযাত্রী পথযাত্রী তোমরা একটু আসতে চলো একটু আসতে চলো গো আমি যে আর চলতে পারছি না গর্ভের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আহ রক্ষা করো জগন্নাথ রক্ষা করো রক্ষা করো কেউ পিছন ফিরে চাইল না গর্ভের যন্ত্রণায় মাতা চলিতে না পারে চলিতে না পারে সর্বাঙ্গ জননীর দেখো কাঁপে থরে থরে কাঁপে থরে অসহ্য অসহ্য দুই করে নিজ গর্ভ নিজে চাপি ধরে দুই করে নিজ গর্ভ নিজ চাপি ধরে সন্তানের মহাশত্রু সন্তানের মহাশত্রু সন্তানের মহাশত্রু সন্তানের মহাশত্রু কাকে ক্রোধ ভরে কাকে ক্রোধ ভরে সন্তানের মহাশত্রু বলে কে রে তুই মহাশত্রু কে রে তুই মহাশত্রু আমার গর্ভের মাঝে কে রে তুই মহাশত্রু আমার গর্ভের মাঝে কে রে তুই মহাশত্রু সন্তানের মহাশত্রু কাকে ক্রোধ ভরে সন্তানের মহাশত্রু কাকে ক্রোধ ভরে আর মাত্র দুটো দিনের পথ তাও তুই আমাকে যেতে দিলি না তুই হলি আমার শত্রু প্রভুর নামে তুই কলঙ্ক দিলি এইভাবে উঠি বসি করে মা আরো একদিনের পথ অতিক্রম করল বটে কিন্তু আর পারল না আর পারল না আর পারল না মাতায় অচৈতন্য হয়ে পরে পথে রোধগুলা মাতায় অচৈতন্য হয়ে পরে পথে রোধগুলা আর নিথরনিশ বন্ধ দেখো ধুলাতে লুটা যখন অচৈতন্য এধারে তখন সকল দর্শনার্থী দল শ্রীক্ষেত্র পুরী ধাবে কত শত মঙ্গল বাদ্য উলুধ্বনি হরিধ্বনিতে ভরে উঠল আকাশ বাতাস থাবর জঙ্গল কীট পতঙ্গ পশু পাখি আনন্দ আনন্দ মহানন্দ রথযাত্রার শুভ লগ্ন বয়ে চলেছে সকল ভক্ত বলে উঠল অপূর্ব রথের সাজন কে করে বর্ণ অপূর্ব রথের সাজন কে করে বর্ণ যে রথকে জগন্নাথ প্রভু করিবেন গমন যে রথে জগন্নাথ Amen.
মুখেরও বর্ণ না মেলে না, মুখেরও বর্ণ না মেলে না, যে রথকে মোর প্রভু যাবেন, রথেরও বর্ণ না মেলে না, যে রথকে জগন্নাথ প্রভু করিবেন গ ধামে। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, মনের আনন্দে কেহ দেয় গদা গরি, মনের আনন্দে কেহ দেয় গদা গরি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, না না আনন্দের সীমা নাই, না না আনন্দের সীমা নাই, আনন্দে মত্ত সবাই আনন্দের সীমা নাই, আনন্দে মত্ত সবাই আনন্দের সীমা নাই, মনের রথযাত্রা শুরু করবার আগে উড়িষ্যার মহারাজা সোনার ঝাড়ু দিয়ে পথকে পরিষ্কার করে দিলে। পাণ্ডাগণ তিনজনকে তিনটি রথে আরোহণ করালে। রথাগ্রে সমবেত ভক্তগণ তারা স্পর্শ করেছেন রথরজ্জু। প্রথমে বল্লভদ্রের রথ, মাঝে সুভদ্রার রথ, এবং শেষে জগন্নাথের রথ, একবারে শেষ প্রান্তে। রথ টানবার আগে সকল ভক্ত বলে উঠলেন, বলো বল্লভদ্র কি জয়, বলো সুভদ্রা মাই কি জয়, বলো জগন্নাথ কি জয়। এই জগন্নাথের জয় দিতে গিয়েই বিভ্রাট হল। একই একই বল্লভদ্রের রথ চলে গেল, সুভদ্রার রথ চলে গেল, কিন্তু জগন্নাথের রথ একটুও নড়ল না কেন? তারা সকলে চিন্তিত, কিন্তু কি করে চলবে? এখনো যে তার এক ভক্ত সাগরের তীরে লুটিয়ে পড়ে আছে জ্ঞান হারা হয়ে ওই সাগরের বালুকার উপরে। তাই জগন্নাথের দারুব্রহ্ম থেকে সৃষ্টি হল এক পঞ্চম বর্ষের কালো শিশু। এই শিশু ছুটতে ছুটতে গিয়ে মাকে ডাকলো, মা গো, মা বলে ডাকলে? এই যে মা, আমি মা। কি পরিচয় তো, আমার এই পাশের গ্রামেই বাড়ি। চল মা, রথ দেখতে যাবি না? কি করে যাবো বাবা, আমি যে গর্ভের যন্ত্রণায় চলতে পারছি না। চল মা, আমি তোকে নিয়ে যাব। সে কি, তুই কি পারবি? এইটুকু ছেলে তুই, তুই আমার ভার বহন করবি? মা, তুই তো সামান্য ভার। ধরার ভার লাগাবার তরে আমার নিত্য খেলা, ছোট শিশু দেখে আমার করিস নেব ভার লাগাবার তরে আমার নিত্য খেলা, ছোট শিশু দেখে আমার করিস নেব খেলা, তোর সবে ভার আমায় দিয়ে ভর মায়া আমার করে, মাগো তোরে করে
যেই নামাত্র মায়ের হাতটা স্পর্শ করেছে ওই বালক অমনি মায়ের সর্বযন্ত্রণা দূরীভূত হলো। কে বাবা তুই? আমায় স্পর্শ করা মাত্র আমার অঙ্গ যেন শীতল হয়ে উঠল, সর্বযন্ত্রণা দূরীভূত হলো। কে তুই? মা, এখন পরিচয়ের সময় নয়, তাড়াতাড়ি চল, নইলে হয়তো রথে লগুন বয়ে যাবি। এই বলে বালক হাতটি ধরে টানতে টানতে মাকে রথের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে উঠল, বলি ওই তো রথকে রে ধ্বজায় উড়েছে, ওই তো রথে রে ধ্বজায় উড়েছে, ধ্বজা রে তুই কর্মা প্রণাম, ওই তো রথে রে ধ্বজায় উড়েছে, ধ্বজা রে তুই কর্মা প্রণাম, ওই তো রথে রে ধ্বজায় উড়েছে। যেই নামা আমার ধ্বজাকে প্রণাম করি, পিছু পানে চেয়েছেন অমনি আর সেই বালককে দেখতে পেলেন না। ছুটতে ছুটতে সে রথের সম্মুখে দাঁড়িয়ে জগন্নাথকে বলে উঠলেন, ওগে জগন্নাথ, ওগে জগন্নাথ, ওগে জগত বন্ধু, ওগে জগত বন্ধু, ওগে জগন্নাথ। আমি চিনিতে পারি না, জগন্নাথের বিগ্রহের দিকে তাকিয়ে নালিশ জানাচ্ছেন। ঠিক এমন সময় সেই পঞ্চম বর্ষের বালক মাকে বললে, মা, আমি সব সইতে পারি কিন্তু নামে কলঙ্ক সইতে পারি না রে। শোন মা, তোর গর্ভে যে সন্তান আছে তার নাম রাখিস বিপত্তারণ মধুসূদন। বেশ প্রভু, এই আশীর্বাদ আমি মাথা পেতে গ্রহণ করলাম। জগন্নাথের আশীর্বাদ পেয়ে রথরজ্জু স্পর্শ করে হরিদাস ধ্বনি তুললেন, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়। যেই নামাত্র রজ্জু স্পর্শ করে ধ্বনি তুলেছেন অমনি গড় গড় শব্দে রথ এগিয়ে চলল। প্রাণ ভরে হরিদাসই গাইলেন, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যেন ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ, ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ, যেন ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ, ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ, যেন চরণ ছাড়া করুণা কে 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 জয় জগন্নাথ, যেন তোমার নাম গাইতে পারি জয় জগন্নাথ, তোমার নাম গাইতে পারি জয় জগন্নাথ, যেন তোমার নাম গাইতে পারি জয় জগন্নাথ, তোমার নাম গাইতে পারি জয় জগন্নাথ। দেখো মন শুদ্ধ হোক জয় জগন্নাথ, দেখো মন শুদ্ধ হোক জয় জগন্নাথ, ওদের দেখো মন শুদ্ধ হোক জয় জগন্নাথ, ওদের দেখো মন শুদ্ধ হোক জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, বদন ভরিয়া সবে হরি হরি বল, বদন ভরিয়া সবে হরি হরি বল, একবার বদন ভরিয়া সবে হরি হরি বল, একবার বদন ভরিয়া সবে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বলো বাহু তুলে নেচে নেচে, হরি বল হরি বল, বলো বাহু তুলে নেচে।
আমার হরিদাসী মায়ের মতো বল হরি বল হরি বল, আমার হরিদাসী মায়ের মতো বল হরি বল হরি বল। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, বৈষ্ণব মেলি করে দিয়া করতালি। হরি 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 বলে সকলে, হরি 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 বলে সকলে, হরি 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 বলে সকলে, হরি 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 বলে বলে হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, রাধেশ্বর সঙ্গ রাধেশ্বর।